নেত্রকোনায় ছবির মতো সুন্দর একটি ছোট্ট গ্রামের নাম হচ্ছে বারোমারি লক্ষ্মীপুর। সেই গ্রামে শিশুদের মুখে হাসি ফোটাতে আয়োজন করা হয়েছে আর্ট ক্যাম্প ফর ইন্ডিজিনিয়াস কিডস এর শিরোনামে একটি আর্ট ক্যাম্প, এবং এই ছবির মাধ্যমে শিশুরা বৈচিত্র্যময় জীবন সম্পর্কে সকলের সামনে বাস্তব চিত্র তুলে ধরবে। নেত্রকোনার গারো পাহাড়ের গা ঘেঁষে ভারত বাংলাদেশ বর্ডার ঘেঁষা ছবির মতো সুন্দর ছোট গ্রাম বারোমারি লক্ষ্মীপুর, যেখানে গারোহাজং সম্প্রদায়ের প্রায় 100টির মতো পরিবার প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে প্রতিনিয়ত জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই গ্রামে মানুষের মৌলিক চাহিদা যেখানে বিলাসিতা, সেখানে তাদের শিশুদের মুখে হাসি ফোটাতে লাইট শোর ফাউন্ডেশন আর্ট ক্যাম্প ফর ইন্ডিজেনিয়াস কিডস শিরোনামে একটি ক্যাম্প আয়োজন করে। গারো এবং হাজং শিশুদের জন্য প্রকৃতির পাঠশালায় সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে প্রায় 60 জন শিশু অংশ নেয় এই আয়োজনে। আর্ট ক্যাম্প মেন্টর হিসেবে অংশ নেন চিত্রশিল্পী মোর্শেদ মিশু। শিল্পী রিপ্পি বাংলাও শিশুদের শিল্পকর্ম তৈরির নির্দেশনা ও সহযোগিতা করেন। শিশুদের আঁকা বিভিন্ন ছবি প্রদর্শনীর মাধ্যমে তাদের বৈচিত্র্যময় জীবন সম্পর্কে বাংলাদেশের মানুষ এবং বিশ্বের দরবারে তাদের জীবন সংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরা হচ্ছে।